ঠিক আছে। আচ্ছা ভাই বলেন তো কি হয়েছিল আগুন লাগার একটু জানার একটা বিষয়। আমরা মার্কেটে ছিলাম দোকান বন্ধ করে, কিন্তু 8:30 তখনই অর্ডার দিলে আমাকে দারুণ গুরুত্ব বলে যে আমরা তাৎক্ষণিকভাবে নেমে নেমে আমরা যখন পিছনে যাই তখন কিছু ঢুকতে পারতাম না দরকার। এমত অবস্থায় আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই এবং পল্লী বিদ্যুৎকে ফোন দিয়ে লাইট অফ করে দেওয়ার জন্য বলা হয়। ফায়ার সার্ভিস আসার আগে আমরা ওখানে কিন্তু ঢুকতে পারছিলাম না, আমাদের মার্কেটের কেবিনেট সহ যারা যারা দোকানদাররাও যারা যারা ছিল সবাই মিলে আমরা চেষ্টা করি আগুনের জন্য, কিন্তু আমরা সক্ষম হই না কারণ এত ধোয়া, এই ধোয়ার কারণে আমরা ঢুকতে পারি না। তারপরেও অনেকেই যারা ছিল তারা মুখে গামছা কিনতেন, আমার আমাদের মার্কেটে আবার তালা কাটার লক কাটার যন্ত্র আছে, আমি তাৎক্ষণিকভাবে লক কাটার যন্ত্র দিয়ে ধোয়ার জন্য। পরবর্তীতে আমরা চেষ্টা করি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু ধোয়ার কারণে আগুন ছিল না, তখন ধোয়ার কারণে আমরা কিছু দেখতে পাই না। দ্রুত তারপরে ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস চলে আসে দ্রুত ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ হয়, কিন্তু আমরা যে লক্ষ্য কাটছি দেখা যায় যে আগুনটা সে দোকান থেকে হয় নাই, পাশের দোকান থেকে হয়েছে। ফায়ার সার্ভিস থেকে তাৎক্ষণিকভাবে আমাকে সিদ্ধান্ত চাইলে হতে পারে সকল ভেন্টিলেটার ভেঙতে হবে, ভাঙতে হবে, আপনি অনুমতি দেবেন। আমি তাৎক্ষণিকভাবে বললাম যে সকল ভেন্টিলেটার আমরা ভেঙে ফেলে, মার্কেটের চতুর্থ সাইডের সকল ভেন্টিলেটার ছিল দ্রুত তারা ভেঙে ফেলে এবং দ্রুত ইনশাল্লাহ আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমী এবং স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের মার্কেটের সবাই যারা ব্যবসায়ী ছিল এবং যারা ব্যবসায়ী ছিলেন না পার্শ্ববর্তী ছিলেন সবাই আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে ইনশাল্লাহ আমাদের সুন্দরভাবে সমাধান হয়েছে এবং ধোয়া আগুনের সূত্রপাত আগুনের সূত্রপাত আমরা ফায়ার সার্ভিসের থেকে এবং আমি নিজে সম্ভবত শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত আমরা প্রাথমিক আমাদের ফায়ার সার্ভিসের যে টিম ছিল তারা সহ আমরা যারা উপস্থিত ছিলাম তারা এখন পর্যবেক্ষণ করে আসলাম এবং ফায়ার সার্ভিসের যারা ছিল তারাও প্রাথমিক ধারণা করতেছে যে এখানে শর্ট সার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মাসুদ, ভরসা সুপার মার্কেটের দোকান মালিক, কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক। আচ্ছা, একটা দোকান তো ঘুরছে? হ্যাঁ, একটা দোকান ঘুরছে, মাসুদের দোকানটাও ক্ষতি করছে। মালিক যে ছিল আমি প্রাথমিকভাবে শুনতে পাচ্ছি যে প্রথম হলো আপনার নাম, আপনার দোকান অধিকাংশ কোম্পানির মাধ্যমে এটা মানে ডিসপ্লে রাখার মতো তাদের বাকি কোনো সঙ্গে থাকে ওখানে এখনো আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, শুনছি ওখানে নাকি কিছুই অবশিষ্ট নাই, তাদের প্রায় 15 থেকে 18 লক্ষ টাকা। কয়টার থেকে আগুন লাগছে আর কিভাবে লাগছে এটা কি জানতে পারছেন? এটা আমি সঠিকভাবে বলতে পারি না। আমরা 8:00 যেহেতু বিধি নিষেধ, আমরা 8:00 অলরেডি দোকান বন্ধ করে সবাই বের হয়ে গেছি। আমি বের হয়ে গিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড বেশ কিছু আগে ওখানে আমরা কথা বলতেছিলাম, এমন সময় আমার একটা পার্টি উনি আমার কিছু মাল নেয়, উনি ফোন দিয়েছিলেন ভাই আমার কিছু মাল দরকার একটু আসেন। তখন আমি আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে ফোন দিয়েছি গাড়িটা একটু নিয়ে আসো মাল দিতে, ও বাসা থেকে চাবি নিয়ে আসতে আসতে আমি দুইবার ফোন দিয়েছিলাম। আমি তখন ওই যেখানে আমার হাতে বোঝাই নাই, এর ভিতরে আমি যখন এটা শুনছি তখন দৌড়ে মার্কেটের ভিতরে ঢুকছি, আর কিছুক্ষণ পরে আমার চাবি বোঝাইছে, বোঝানোর পর ওই ভিতরে ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করি, প্রচন্ড ধোয়ার কারণে আমরা যাইতে পারি না, আমাদের ওখানে যাইতেও দেওয়া হয় নাই। পরে কয়েকজনের মাধ্যমে জানতে পারলাম যে ওই কর্নারের দিকে আগুন লাগছে, ওইখানে কার কার দোকান আছে তোকে চাবি দাও। তখন আমি ওখানে যে আমার গোডাউন আছে তো আমি ওখানে কী করছি
দিচ্ছি, চাবি দিচ্ছি একটা গোডাউনের, যে আনুমানিক যেটা বলছে ওইটার চাবি দিচ্ছি। দেওয়ার পর ওরা চাবি খুলছে না কাটছে আমি চাবি এখনো বলতে পারি না। তো পরে যখন আগুন নিভাচ্ছে কমান, তখন আমাকে এসে আমার জন্য দাঁড়া করা দেখতে পাই যে ঢাকা মার্কেটে আগুন লাগছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম সহ রেসপন্স গ্রুপ থেকে রেসপন্স করে আমরা যেহেতু দোকানটার ভিতরে ইয়া ছিল আর কি, আমরা এসে আগে ভিতরে স্মুখে ঘুরে গেছি করে আমরা আগুনের কাছে চলে যাই এবং সেখানে আমরা তালা কেটে লক্ষাটে দিয়ে তালা কেটে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এই মার্কেটের চারোদিকে আমরা ভেন্টিলেশন সিস্টেম করে দিই, ভেন্টিলেশন করার ফলে তাৎক্ষণিকভাবে স্মোকটা ডিক্রিজ হয়ে যায়। কয় মিনিটে কয়টা ইউনিট কাজ করছে আপনারা আগুনের সূত্রপাত কি কোনোই পাইছে? আমরা প্রাথমিক ধারণা করতেছি যে আগুনের সূত্রপাত দ্রুত বাড়ছে, সে ক্ষেত্রে আপনার তারপর আমরা তদন্ত সম্পর্কে একটা ক্লিয়ার বলতে পারবো। আর শর্ট সাপ হয় একটা কথা রাফিয়ান আবদুল্লাহ এন্টারপ্রাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে গোডাউন ছিল এখানে প্রায় 15-18 লাখ টাকার মতন প্রোডাক্ট ছিল। সব কিছু প্রোডাক্ট কারেন্টের সার্কিট শর্ট সার্কিটে এটা পুরাটা পুড়ে যায়। এবং রাফিয়ান আবদুল্লাহ এন্টারপ্রাইজের যে প্রপার্টার জাহিদ হোসেন, উনি এখন বর্তমানে অনেক খারাপ পজিশনের ভিতরে। আপনারা দেখলেন সে ঠিক মতো কথা বলতে পারে না এবং সে সাক্ষাৎকারও দিতে পারে না।